নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী আতিকা রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, আজকের সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও মতামত সম্পর্কে জানাবেন আমাদের। সকালেই যে মানে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, তাদের সাথে যে সংলাপটি হয়েছে, সেখানে ইসলামিক ফ্রন্টের যারা নেতারা ছিলেন তারা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করে এবং নির্বাচন কমিশনকে আরও শক্তিশালীভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করে এবং রাজনৈতিক দলগুলো যাতে সমান সুযোগ পায় নির্বাচনে, সে বিষয়ে তারা তাগিদ দিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা চায় যে একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের অধীনে যাতে নির্বাচন হয়, এই বিষয়ে তারা মতামত দিয়েছেন। এছাড়া তারা ইভিএম এর বিষয়ে বলেছেন যদি নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হয় তাহলে সব কেন্দ্রে যাতে ইভিএম ব্যবহার করা হয়, সে বিষয়ে তারা বলেছেন। এবং একই সঙ্গে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন আসলে অনেক দলই চাচ্ছে না এই সংলাপ, আবার অনেক দল চাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে এই সংলাপ। এই যে মত পার্থক্য দলগুলো তৈরি হয়েছে, এই দল মত পার্থক্যগুলো দূর করার জন্য তিনি বলেছেন, আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই সংলাপে যাতে তারা অংশ নেয়। এবং তারা বলেছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি আগে থেকে বলছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এই সরকারের অধীনে, সে বিষয়ে কিন্তু প্রধান নির্বাচন বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে এবং তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলায় নির্বাচন করে কিংবা এই বর্তমান কমিশনকে সরিয়ে অন্য একটি কমিশনও দেন, তাদের কিন্তু বর্তমান কমিশনে কোনো আপত্তি নেই। কিন্তু দেশ এবং জাতির সাথে বিএনপি সহ অন্যান্য যে দলগুলো বিরোধিতা করছে নির্বাচন নিয়ে, তাদের নির্বাচনে আসার তিনি আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষ, এখানে কিন্তু বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট তাদের সঙ্গে সংলাপ চলছে এই মুহূর্তে, এবং এরপরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এছাড়া রয়েছে কিন্তু আরো একটি দলের সঙ্গে নির্বাচন কমিশন সংলাপ করবে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসবে আমরা জানতে পেরেছি। এবং সাংস্কৃতিক মুক্তি জোট যারা, তারাও কিন্তু বলছেন যে আসলে কোন সরকারের অধীনে নির্বাচন হবে সেটি নিয়ে একটি সুরাহা করা দরকার, তারপরে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে এই সংলাপগুলো ফলপ্রসূ হবে বলে তারা আশা প্রকাশ করেছে। ধন্যবাদ। এতক্ষণ নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান।